আমি আমার জীবনে বহু জলসায় গেছি, কিন্তু এই রকম পরিবেশ দেখে নাই রে বাবা। একটা লোকের কোনো মাথা চারা নাই, কোনো ধরনের কোনো ডিস্টার্ব নাই, কেমন জানি মরা গাছের মতন সটান দেহ নিয়ে দাঁড়িয়ে আছেন, এই রকম একটা সুন্নতি পরিবেশ। এ বন্ধু, যার দিলে ভালো লাগতেছে বুঝে নেন আল্লাহ আপনারে মাফ করে দিছে। আপনারা কোন মায়ের বেটা বেটি গো? আমার মন বলতেছে আপনাদের মা আপনাদেরকে পেটে নিয়ে গর্বে নিয়ে কোরআন তেলাওয়াত করেছিল, নবীর প্রতি দুরুদ পড়েছিল, আর এই ভালো আমলের বরকতে আল্লাহ তাআলা আজকের এই ময়দানে গভীর রজন পর্যন্ত আলেমদের মজলিসে বসায় রাখছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরে বাবুজি, আর লম্বা করবো না ভাই, কাজেই বলতে চাই, তুই আমি মায়েরে বুইলা যাইতে পারি, মা কিন্তু তোরে আমারে বলে না কথা, কোন ঠিক না ব্যাঠি? আল্লাহ পাকের একজন পয়গম্বর নিজে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন, পথিমধ্যে যাওয়ার পথে একটা কবর দেখলেন বাবা, এই কবরটার ভিতরে ভিতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে, আগুনের লেলিহান শিকা কেমন জানি দাউ 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 করে উপরে উঠতেছে। পয়গম্বর বুঝতে পারলেন কবরটার ভিতরে সাংঘাতিক আযাব হইতেছে, পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। আরে বন্ধু, নিজের কর্ম নিজে করার জন্য যখন পয়গম্বর চলে গেল, নিজের কর্ম যখন শেষ হয়ে গেল, তবে পয়গম্বর দেখে গেলেন কবরটার মধ্যে ভয়ঙ্কর আযাব হইতেছে, পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, নিজের কর্ম যখন বাদান শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর নিজের কর্ম শেষ হওয়ার পর আবার যখন বাজানরে ওই পথ দিয়ে আসতেছেন, পূর্বের রাস্তায় যখন ডিটানে আসতেছেন বাবা, পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত নিয়ে আসমানের দিকে তাকায় ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে যে কবর আজাব দেখেছি গো আল্লাহ, আল্লাহ এখন আমি আবার ওই কবরটা দেখব, কবরওয়ালা কোন হালতে আছে। এইবার পয়গম্বর ওই কবরের দিকে যখন নজর দিল রে বন্ধু, আল্লাহর পয়গম্বর নজর দিয়ে দেখতেছেন কি আশ্চর্যজনক ঘটনা, একটু আগে যেই কবরে আজাব ছিল রে বন্ধু, এখন আর কোনো আজাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আল্লাহর পয়গম্বর কবরটার কাছে থমকে দাঁড়াইলে, গভীর মনোযোগী হয়ে যান বাবা, কান্নাকাটির রুল পয়দা হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে দেখবেন এই ময়দানের মাটি শুদ্ধ কাঁদবে, আমার বন্ধুগণ কান্না না আসলো কান্নার ভান ধরবেন, দেখেন তো দেখি এক পোটা চোখের পানি ফালাইতে পারেন কিনা, কেউ চলে গেলে চলে যাবে বাজান কোনো আপত্তি নাই, তবে বন্ধু দেখেন তো দেখি চোখের পানি বের হয় কিনা, চোখের পানি না আসলো কান্নার অভিনয় করবে। আরে বাবুজি, এইবার পয়গম্বর কবরের কাছে দাঁড়িয়ে কান্দার বলেন, আল্লাহ আল্লাহ একটু আগে দেখে গেলাম কবরের মধ্যে আজাব হইতেছে, এখন দেখতেছি লোকটার কবরে কোনো আজাব নাই, কত সুন্দর করে লোকটা আরামের ঘুম ঘুমাইতেছে, মাবুদ গো আমি বেশি কিছু জানবো না, শুধু জানতে চাই আল্লাহ কোন কাজের উসিলে তুমি তোমার এই গোলামদারে মাফ করে দিলা, এরকম বলে আর খালি কান্দে। আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর তুমি শোনো, এই কবরওয়ালা বড্ড গুনাগার ছিল, পাপাচার ব্যক্তি ছিল রে পয়গম্বর, এই কবরওয়ালা গুনাহ করিয়া কবরে আছে, কিন্তু রে পয়গম্বর এই কবরওয়ালা একটা বেটা রেখে আসছে দুনিয়ায়, এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং কথা বলা শিখলো, আর ইদানিং কথা বলা শিখার পর এই কবরওয়ালার বিবি এই মা বাপ মরা সন্তানটাকে নিয়ে এতিম বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিল, মাদ্রাসায় ভর্তি হওয়ার পর এই বাচ্চাটা তার উস্তাদের কাছে সর্বপ্রথম একটা সবক পড়লো, আর এই সবক পড়তে যাইয়া আমি আল্লাহর স্পেশাল দুইটা নাম ধরে ডাক দিল, আমি আল্লাহর আরশ খুশি হইয়া গেল, আমি আল্লাহ বাচ্চাটার সবক পড়ার উসিলায় তার বাবাকে মাফ করে দিয়ে আজাব থেকে মুক্তি দিয়া দিলাম। পয়গম্বর এইবার আরো কান্দে আর ডাক দিয়ে বললেন, আল্লাহ
ও মাবুদ গো, মাবুদ গো তোমার দরবারে জানতে চাই এই বাচ্চাটা কি এমন সবক পড়ছে আল্লাহ, যে সবক পড়ার কারণে তুমি তার তোমার গোলামকে মাফ করে দিলা। আল্লাহ বলেন পয়গম্বা সন্ডে পয়গম্বার কোন সবক পড়ছে, কি সবক পড়ছে শোনো রে পয়গম্বার, কিন্তু তুমি তোমার কাছে আমি আল্লাহর জানার হলো, বলো তুমি কান্দো কেন, তুমি জলদি করে বলো। বাবাজি সবকটা এই মাদ্রাসাতেও পড়ানো হয়, সবকটা এই কোরআনে আছে বাবা, এমন এটা এটা এমন একটা বরকতের সবক, ওই একটা আয়াত যদি কোনো বান্দা বান্দি ফজরের নামাজের পরে 17 বার তেলাওয়াত করে, আমার আল্লাহ রব্বুল আমিন পরের দিন ফজর পর্যন্ত ওই বান্দা বান্দিদের জন্য সর্বোপরি বরকতের দরজা খুলে রেখে দেয়। বাদান আমি সেই সবকটা আপনাদেরকে শুনাইতেছি, শোনাবো ইনশাআল্লাহ। তবে পয়গম্বর কান্দেন, আল্লাহ বলেন পয়গম্বর তুমি সবক জানবা ভালো কথা, আরে বন্ধু পয়গম্বর যখন কান্দে আল্লাহ বলেন পয়গম্বর তুমি কেন কান্দো আগে বলো, সবকটার কথা আমি তোমায় বলছি পয়গম্বর শোনো, তবে বলো তোমার দিলের খবর আমি আল্লাহ কিন্তু জানি, কেন তুমি কান্দো আগে তুমি বলো। পয়গম্বর দর দর করে চোখের পানি সারে আর দুই হাত দিয়ে চোখের পানি মুছে আর কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ গো আমি কান্দি এই বাচ্চাটাকে উদ্দেশ্য করে, যেই বাচ্চাটা যেই বাচ্চাটার উসিলায় তার বাপ মা পাইয়া গেল। আল্লাহ আমার কলবে একটা চিন্তা এসে গেছে, আমার দিলে একটা চিন্তা এসে গেছে গো আল্লাহ, আল্লাহ দুনিয়ার সব বেটা বেটি যদি এইরকম হইয়া যাইতো তাহলে সব বেটা বেটির মা বাপ তো কবরের আজাব থেকে মুক্তি পাওয়া যাইত। কথা বলেন ঠিক না বেঠি? সাতমহর থানার বাইরা মূল গ্রাম ইউনিয়নের বাবারা, বারবার বলবো বাজান শেষ ভালো, যার সব ভালো তার, এতক্ষণ বসে থাকলেন আর হালকা কিছু সময় দিলটা নরম করতে দিবেন না, মোনাজাত করে যাবেন না তা হবে না ভাইয়া, এই পাগলের সাথে মোনাজাত করে গেলে ঠকবেন না। আমার দয়ার আল্লাহ প্রতি বছর বারবার মক্কায় নিয়ে যায়, বারবার আমি এই হাতটা হাত দুখানা দিয়া কাবা ধরি বাবা, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো, এই হাত তুলে আপনাদেরকে নিয়ে দোয়া করব। একটু ধৈর্য ধরেন বাবা, কথাটা আমাকে ফিনিশিং দিতে দেন। পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ দুনিয়া সব বেটা বেটি যদি এরকম দিনদার হয়ে যাইতো তাইলে সব বেটা বেটির বাপ মাই তো কবর আজাব থেকে মুক্তি পেয়ে যেত। এ বাবাজি একটু চিন্তা করে দেখেন তো দেখি আমি আপনি কেমন বেটা বেটি হইলাম, আমার আপনার কারণে মা বাপ কবরে যাদের আছে গো, মা বাপ শান্তিতে না অশান্তিতে জানা নাই ভাইরে, জানি নাই ময়দানে কার বাপ আছে কার মা নাই, কার মা আছে কার বাবা নাই, আবার এমন ব্যক্তি আছেন মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, এমনও ভাই বন্ধু আছেন মাও নাই সোনার বাপ জানো নাই। বাবাজি কার মা বাপ জানো কবর থেকে কান্দার বলে বেটারে বেটিরে মা ফিলে গেলি, আমাকে জন্য একটু দোয়া করলি না, বেটারে কবর এসে খবর পাইলাম, দুনিয়ার কোন ছেলে মেয়ে বেটা বেটি যদি মা বাবার জন্য দোয়া করে, মাবুদের কাছে বাপ মার রুহের মাগফিরাত কামনা করিয়া কান্দে, আমার আল্লাহ বেটা বেটির দোয়ার বরকতে বেটা বেটির দোয়ার উসিলে বাপ মার কবর আজাব মাফ করিয়া দেয়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আরে বন্ধু দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই, আবার যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই, বাইরে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম, বাপ থাকতে বাপের মর্ম বোঝা যায় না, এই বাপ যেদিন মারা যাবে সেদিন বুঝবা বাপের কি মর্যাদা ছিল। বাইরে এই জন্যই প্রতি বয়ান আমি একটা কথা বয়ান করে থাকি, যেটা আপনারা মোবাইলের মাধ্যমে
মাধ্যমে যেটা আপনারা ইন্টারনেটের মাধ্যমে জেনেছেন শুনেছেন, আজও বাজানদের সাজাতপুর থানা সিরাজগঞ্জ জেলায় মাগরিবের পরবর্তী বাজান বিশাল লক্ষাধিক মানুষ হাজার হাজার মানুষের সামনে আজও বাজান। আমি কথাটা বলে আসি, যুবক রে সোনার ভাই রে, কোন মায়েরে তুই বুড়ি কয়ে গালি দে, কোন মায়েরে তুই গ্রামে থুয়া তুই শহরে থাকস, আহারে এই মা কিন্তু তোরে ভুলতে পারে না, তুই হাজার মাইল দূরেও যদি থাকিস রে ভাইয়া, এই জন্যই তো কবি বলেন বনে থাকে বন বা দূরি, বাচ্চা জ্বলে তার বুকে তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা, কথা বলেন ঠিক না বেঠি ভাই গ, দেখেন তো দেখি মায়ের জন্য দিলটা নরম হয় কিনা। আমি একটু শুধু টাচ দিব রে ভাইয়া, ষাট মহরের অনেক ছেলেদের সাথে বিদেশে দেখলে গেলে দেখা হয়, প্রবাসী ভাইরা বিদেশ গেলে তোমাদের সাথে অনেকের সাথে দেখা হয়, আরব আমিরাত বিশেষ করে সৌদিতে যখন যাওয়া হয়, দুবাই যাওয়া হয়, কাতার যাওয়া হয়, অনেক ছেলে দৌড়াইসা বলে হুজুর গো আমার গ্রামের বাড়ি অমুক থানা অমুক ইউনিয়ন, আমার বাবাজি আপনি যদি 12 মাইল বা 1000 মাইল অথবা যদি 200 মাইল দূরেও থাকেন, আর আপনার মা যদি গ্রামে থাকে, আপনার যদি বিদেশের বাড়িতে বিপদ হয়ে যায়, সবার আগে আমার আল্লাহ জানি, এরপরে পৃথিবীর সবার আগে কিন্তু জনম দুঃখিনী মা জানে, কথা কন ঠিক না বেঠি। যুবকরা তোরা তো জানিস মায়ের দুয়ার বরকতে আজকের এই চেয়ারে বসেছি, তোরাও যারা মায়ের কাঙ্গাল, অনেকের মা হাসপাতালে বেডে শুয়ে আছে, অনেকের মা বিছানায় রোগী হয়ে পড়িয়া রয়েছে, ভাই আল্লাহর কসম করে বলি এই মা যদি মরিয়া যায় আর এরকম আদরের কাউকে পাবি না, যে তোর ইশ করলেই কলিজায় দুঃখ পায় এরকম দরদি আর কাউকে পাবি না বাবা। আরে বন্ধু আমার বাইরে বাস্তব একটা কথা বলে দিয়ে যাই বাবা, সিঙ্গাপুর প্রবাসী, নাম হলো ছেলেটার মাসুদ, মাসুদ ভাইয়া এক ছেলে এক মেয়ে, বাপ মা সম্পদ বিক্রি করে প্রবাসী জীবনে পাঠাইলো, সিঙ্গাপুর চলে গেল যাতে সংসার আদি আয় উন্নতি বেড়ে যায়, কিন্তু সিঙ্গাপুর চলে গেল ঠিকই, 2 মাস আড়াই মাস হয়ে গেল, এই 2 আড়াই মাস চলাকালীন অবস্থা 1 মাস 25 দিন বাড়ির সবার সাথে যোগাযোগ ঠিক ছিল, মার সাথেও কথা বলতো বাবার সাথেও কথা বলতো, কিন্তু হঠাৎ করে বাজানরে 20 দিন ধরে মায়ের সাথে কোনো যোগাযোগ নাই, মা একবার বউর কাছে যায় আর একবার নাতি নাতিনের কাছে যায়, আবার গ্রামের মানুষের সাথে দেখা হইলে বলে আমার সোনার চানের জন্য দোয়া কইর, আজকে কয়েকদিন যাবত আমার সাথে কোনো কথা হয় না। আমার ভাইরা আমার বন্ধুরে, একদিন মাসুদ ভাইয়ের আম্মু হঠাৎ করে আমার বন্ধুগণ সকালবেলা মাসুদ ভাইয়ের ছেলেটাকে ডাক দিয়ে বলে, দাদু ভাই তোমার আব্বু কি ফোন দেয় না? বলে হ্যাঁ দাদু ভাই, আব্বু তো রীতিমতো ঠিকই রাত্রে ফোন দেয়। বলে আমার সাথে কেন কথা বলে না? বলে দাদু ভাই আমি আর আম্মু বলি দাদুর সাথে কথা বল, আব্বু কেমন জানি গম্ভীর হয়ে থাকে, আব্বু খালি বলে না না 90 দিন পর কথা বলবো, এখন আমার সমস্যা আছে, এই 90টা দিন আমি ব্যস্ত আছি, আমি আর আমার মা বুঝি ফেলি আমার আব্বার ব্যস্ততা, কিন্তু দাদু ভাই হয়তো বা ব্যস্ততার কারণে আব্বা কথা বলে না। মা জননী ডাক দিয়ে বলে, দাদু ভাই আমার বেটা যত ব্যস্ত থাকুক না কেন, কালকে ফোন দিলে ফোনটা আমার কাছে নিয়ে আসবা, আমি কথা বলবো, জানো না দাদু ভাই তোমার আব্বু মাসুদকে নিয়ে আমি একটা খারাপ স্বপ্ন দেখছি, আজকে 20 দিন হয়ে গেল আমি ঠিক মতন খাইতে পারি না, আমি ঠিক মতন ঘুমাইতে পারি না, আমি শুধু একটু খালি জিজ্ঞাসা করব বেটা রে তুই কেমন আছিস রে বেটা, আমি খালি জানবো বেটা আমার ভালো না খারাপ। ও দাদু ভাই কালকে যদি তোমার আব্বু ফোন দেয় তোমার আব্বুর ফোনটা আমার কাছে নিয়ে আসবা,
দাদু ভাই ঠিক আছে নিয়ে আসবো, বাদাম লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। এইবার পরের দিন মাসুদ ভাই যখন ফোন দিল, মাসুদ ভাইয়ের ছেলেটা হন হন করে দাদু ভাইয়ের কাছে ছুটে চলল। মোবাইলটা রিসিভ করিয়া দাদু ভাইকে ডাক দি, বলে দাদু ভাই এই নাও আব্বু ফোন দিয়েছে। যখনই মা জুনুনি এইবার বেটার ফোনের কথা শুনল গো, আমার বাইরে মাসুদ ভাইয়ের আম্মা শোয়া ছিল খাটের উপরে, ধরাম করে তখন সুন্দর করে বসে পড়লে, বসিয়া মোবাইলটা কানে নিয়ে মা জননি আগে কতক্ষণ কান্দে, কান্দার ডাক দিয়ে বলে বেটারে আজকে 20 দিন হয়ে গেল তুই আমার সাথে কথা বলিস না, অথচ জানলাম তুই নাকি তোর ছেলে মেয়ের সাথে ঠিকই কথা কই, বউর সাথে কথা কই। মাসুদ কান্দার বলে মা গো তুমি জানো আমার বেটি আমার কি মহাব্বত করে, তুমি জানো আমার বেটা আমার সাথে কথা না বললে ঠিক মতন খাইতে চায় না, এই জন্য কলিজা মানাইতে পারি না, এই জন্য ওদের সাথে কথা বলে আমি আমার কর্মটা ঠিক রাখি। মাসুদ ভাইয়ের আম্মু কান্দার বলে বেটারি তোর বেটা বেটির জন্য যেমন তোর কলিজায় লাগে, আমার জন্য তোর জন্য তো আমার কলিজা এরকম পুরাই রে বেটা। যাকগে বেটা খালি এতটুকু বল বেটা তুই কেমন আছিস? মাসুদ কয় না মা আগে বলো তোমার কি হয়েছে? মাসুদ ভাইয়ের আম্মু কান্দার বলে বেটারে আমি কি বলবো তোর নিয়ে আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখছি রে বেটা। মাসুদ বলে কি স্বপ্ন মা? কান্দার বলে বেটারে জানি না সত্য না মিথ্যা, এটা দেখার পর থেকে আমি ভালো নাই রে বাবা। বাবা যদিও তুই সিঙ্গাপুর আছিস আমি বাংলাদেশে আছি, বেটারে আমি স্বপ্নে দেখতে পাইলাম বেটা তোর বাম পাটা ভেঙে গেছে, তোর পায়ের উপরে বিশাল আকারে মোটা আকারে ব্যান্ডেজ বাঁধা, বেটারে তোর পাটা টানা দিয়া বান্ধা রাখছ, তুই মা বাবা কয়ে চিল্লা চিল্লি কর ঠিক মতন তুই কর্মে যাইতে পারস না। ও বেটা স্বপ্ন দেখার পর থেকে আমার কলিজা খালি আনসান আনসান করে, আমি শান্তি পাই না। বেটা আগে তুই একটু খালি বল তুই কেমন আছিস, তুই ভালো না মন্দ? মাসুদ কান্দার ডাক দিয়ে বলে বাগ আসলে তো আমি পঙ্গু হয়ে পড়ে আছি রে মা, ও মা সিঙ্গাপুর প্রবাসী জীবন আমার নতুন রে মা, কনস্ট্রাকশনের কাজ আমি তেমন বুঝি না, যদিও বিল্ডিংটা ছোট নিচতলা থেকে দুতলায় যাব ওজনদার বস্তু মাথায় নিছি, উঠবো রে মা হঠাৎ করে সিঁড়ির মধ্যে আমি পা পিছলে পড়ে গেছি, পাটা পিছলে পড়ে যাওয়ার কারণে আমার বাম পায়ের হাড্ডিটা ভেঙে গেছে, হাঁটুর হাড্ডি ভেঙে গেছে, মা গো মোটা আকারে ব্যান্ডেজ বাঁধা, আমার পাটা টানা দিয়া বান্ধা, ডাক্তার বলছে 90 দিন সময় লাগবে হাড্ডি জোড়া লাগতে, এই জন্যে মা আমি ছেলেরে মেয়েরে বুঝতে দেই নাই, বউরে বুঝতে দেই নাই, আমি কাউরে বুঝতে দেই নাই। মা তোর সাথে কথা বললি তো তুই খালি আমার জিজ্ঞাসা কর আমি ভালো না খারাপ আছি, খাইছি কি খাই নাই, কি করতেছি গো। মা গো তুই তো খালি কথাগুলি জিজ্ঞাসা কর মা, আমি কেমনে মিথ্যা কথা বলি, এই জন্যে তোর চোখ মন ফাঁকি দিয়ে আমি আর চলছি, 90 দিন পর সুস্থ হইলে এরপরে আমি তোর সাথে কথা বলবো মা, কিন্তু মা তুই জানলি কেমনে আমি তো কোনো জায়গায় ছড়াই নেই রে বা। মা আমার পাও ভাঙ্গার খবর তোরে কি বলল? মাসুদের মা ডাক দিয়ে কয় বেটা রে আমার দয়ার আল্লাহ আমার অন্তরাত্মা জানা দিছে বেটা, বেটা রে আমার মন বলে দিছে তুই অশান্তিতে আজর। মাসুদের মা কান্দার বলে আব্বা আয় বেটা আয় বাংলাদেশে ফিরত চলে আয়, লাগবে না বেটা লাগবে না সিঙ্গাপুরের টাকা আমার, বেটা রে তুই যদি মরিয়া যা আমারে কে মা কই বড় বেটা, বেটা আমি কার জবান থেকে মা ডাক শুনে কলিজা ঠান্ডা কর, আয় বেটা বাংলাদেশের বাংলাদেশে প্রয়োজন বোধে ভিক্ষা করে খাব, তোর এই টাকা লাগবে না। আহারে সাতমহরের বাইরা পাবনাবাসী মূল গ্রামবাসী গো কারা গো মা হারাইছেন, কারা গো বাপ হারাইছেন, আমি দেখতেছি কত আলে বোলা মা কাঁদতেছেন,
কত যুবকরা কাঁদতেছেন, কত মুরব্বীরা চোখের পানি দিয়া হারে দাঁড়ি ভিজায় দিছে। ও সোনার বাবারা, মায়ের জন্য কাঁদতেছ? আজ যদি তুমি আমি মায়ের জন্য কান্দি, তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করে যাই, তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য দোয়া করে যাবে। আজ যদি তুমি আমি মা বাবার জন্য দান সদকা করি, তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য দান সদকা করবে। কাজের বাজান কামাতাদিনু তুদানো, যেমন কর্ম তেমন ফল।